জীবনে চলার পথে আমাদের প্রয়োজন হয় এমন একজন মানুষের, যে আমাদের শুধু বন্ধু নয়, আমাদের পথপ্রদর্শক, আমাদের দর্শন হিসাবে সবসময় সঙ্গ দেবে। যত বাধা যত বিপত্তি থাকুক না কেন, যদি আমাদের প্রকৃত একজন মেন্টর থাকেন, একজন গাইড থাকেন, ভীষণ হেল্প হয় আমাদের লাইফে। এবং দেখবেন যে আপনি যত হতাশা, যত বাধা, যত কষ্টই থাকুক না কেন জীবনে, যদি এমন একজন বন্ধু থাকে যে কিনা আপনাকে যে কোনো পরিস্থিতিতে সুপরামর্শটা দেবে, সঙ্গে থেকে আপনার মনের জোর বাড়িয়ে দেবে। কিন্তু এমন অনেক মানুষও আছেন যে আপনাকে প্রতিনিয়ত ডিমোটিভেট করছেন। আপনি যেটা পারেন হয়তো অল্প পারেন, হয়তো কম দক্ষ, সেটাকেও কিন্তু নেগেটিভ মাইন্ডে আপনাকে নিয়ে যেতে বাধ্য করছে এমন এমন কিছু ওয়ার্ড ইউজ করে। সেদিক থেকে আপনাকে সচেতন থাকতে হবে যে এই মানুষটা যে আমার সঙ্গে মেলামেশা করছে, আমার সঙ্গে কথা বলছে, এ আমার কি প্রকৃতই ভালো চায় নাকি আমার ক্ষতি করতে চাইছে, আমার কোনোরকমভাবে আমাকে অসাফল্যের দিকে, ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনি তার কথায়, তার আচার ব্যবহার, আচরণে বুঝতে পারবেন। যত প্রিয় মানুষই হোক না কেন, সে যদি আপনাকে প্রতিনিয়ত কথায় কথায় ছোট ছোট উদাহরণ দিয়ে, ছোট ছোট কথার জালে আপনাকে সবসময় হতাশাগ্রস্ত করে তোলে, তোমার দ্বারা কিছু হবে না, এটা সম্ভব নয়, সবার দ্বারা কিছু হয়, তোমার কি যোগ্যতা আছে বলো, তোমার কাছে তো এই টাকা নেই যে তুমি এটা করবে, হ্যাঁ আপনার হয়তো খুব বড় একটা বিজনেস করার পরিস্থিতি নেই, কিন্তু হয়তো ছোট একটা বিজনেস একটু একটু করে তৈরি করতে পারেন, শুরু করতে পারেন, যেটা পরবর্তী সময় কিন্তু আপনাকে একটা ভালো ইনকাম দেবে, হয়তো আজ নেই কালকে হবে না কে বলতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে হয়তো অনেক ব্যঙ্গাত্মক কথার জালে জড়িয়ে পড়তে হয়, আপনি বুঝতে পারেন না কি করবেন। অতি প্রিয়জন যারা আছে তাদের মধ্যেও এরকম ভুল অনেকেই তাদের নিজেদের অজান্তেও করে ফেলে, তারাও বোঝে না যে কি বীজ আপনার মধ্যে ঢেলে দিল। এবং ধীরে ধীরে আপনি যে কাজটার প্রতি অনেক যত্নশীল ছিলেন, আপনি নিজে সাফল্য পাচ্ছিলেন, সেই সাফল্যটা ধীরে ধীরে দেখবেন যে ব্যর্থতার দিকে চলে যাচ্ছে, আর আপনার মন ধীরে ধীরে ছোট হতে শুরু করছে, সংকীর্ণ হয়ে যাচ্ছে, আর আপনি হেরে যাচ্ছেন। তো এটা আপনাকে বুঝে নিতে হবে যে কোন মানুষটা, সে শত্রু হোক বা বন্ধু হোক, যদি কেউ সমালোচনাও করে আপনার, আপনাকে বুঝে নিতে হবে সেটা তাবেদারি নাকি আপনার ভালোর জন্য বলছে। শত্রু কিন্তু অনেক সময় আপনার ভালোর জন্য সমালোচনা করে থাকে, হয়তো আপেক্ষিক দৃষ্টিতে আপনার কাছে সেটা আজকে মনে হচ্ছে যে সেই মানুষটা আপনার জন্য খারাপ, কিন্তু একটু ভেবে দেখবেন হয়তো ওই কাজগুলো করলে আপনি হয়তো অনেক বেশি ভালো জীবন পেতে পারেন, সেই কথাগুলো মেনে চললে সেরকম পরামর্শগুলোও শোনা উচিত। আবার ভালো মানুষের ছদ্মবেশেও বহু মানুষ আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় যারা কিনা আমাদের লাইফে ভীষণভাবে ছোট ছোট কথা জানে আমাদেরকে ডিমোটিভেট করতে শুরু করে, হয়তো তারা নিজেরাও বোঝে না কিন্তু করে ফেলে। আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে জীবনে বাঁচার জন্য। অনেক মানুষের অনেক রকম সমস্যার কথা জানতে পারি এই কি প্রফেশনে আসার পরে, এই প্রফেশনে যখন থেকে আমি রয়েছি, আপনারা নিশ্চয়ই জানেন, আমি আরও বলেছি যারা নতুন আজকে হয়তো তারা হবে রেইকিটা কি, রেইকি হচ্ছে একটা এনার্জি হিলিং সাবজেক্ট, যেটা আমাদের শরীর মনকে, সম্পর্ককে, পেশাগত জীবনকে সুন্দরভাবে রক্ষা করতে সাহায্য করে, একটা পজিটিভ বাতাবরণ তৈরি করে আমাদের মধ্যে। যারা রেইকি প্র্যাকটিস করি আমরা তারা জানি কি দারুণভাবে রেইকি আমাদের হেল্প করে, কিন্তু যারা রেইকি জানে না তাদের জন্য বলবো, আপনারা প্রতিদিন অন্তত সেই সমস্ত মানুষদের সঙ্গে
মিশুন, পরিচিত হওয়ার চেষ্টা করুন অন্তত একজন বা একাধিক জনের সঙ্গে যারা পজিটিভ কথা সবসময় বলেন। পজিটিভ কিছু সাবজেক্টের ওপর কোনো ইউটিউব চ্যানেল দেখুন, সোশ্যাল সাইটিয়ান, যেখানে পজিটিভ কিছু পাবেন। সময় নষ্ট করার যে জিনিসগুলো আছে সেগুলো নয়। আধ্যাত্মিক ক্ষেত্রে, স্পিরিচুয়াল ক্ষেত্রে কোনো আপনি গীতা শুনুন, আপনি কোনো আলোচনা শুনুন, যে আলোচনাগুলো আপনাকে অনেক বেশি সমৃদ্ধশীল করতে পারে। যদি সম্ভব হয় কিছু বই পড়ার, সেই বইগুলো পড়ুন। আর শুধু নিজেই কিন্তু পজিটিভ থাকলে হবে না, আপনার পারিপার্শ্বিক যে মানুষগুলো আছে তাদেরকেও পজিটিভ রাখার জন্য আপনাকেও কিন্তু তাদেরকে ইন্সপিরেশন যোগাতে হবে। আমিও চেষ্টা করি সেটা সবসময় করার, যাতে আপনারা একটু ভালো থাকেন। পজিটিভ থাকার জন্য যেমন আমাদের শরীরচর্চা, মেডিটেশন খুব জরুরি, সেই সঙ্গে সঙ্গে দরকার সাপোর্ট, যাদের সঙ্গে মিশছি, যে পরিবেশে আছি, সেই পরিবেশটাও কিন্তু পজিটিভ হওয়া দরকার। আপনি যে ঘরে বসবাস করছেন সেই ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখুন। সেই ঘরে কিছু ইনডোর প্ল্যান্ট রাখুন, যে গাছগুলো ঘরেও বাঁচে, যে ঘরের মধ্যে ধুলোবালি না রেখে ঘরটাকে সাজান। এবং ঘরে দু মাস তিন মাস পর পর একটু ডেকোরেশন চেঞ্জ করে দিন, যেগুলো সম্ভব ডেকোরেশন চেঞ্জ করা। কিছু কিছু পুরনো জিনিস যেগুলো হয়ে যায় সেগুলোকে ঘরের বাইরে দিয়ে দিন, ফেলে দিন, বা নতুন কিছু আনুন। মাঝে মাঝে নতুন কিছু কি, আপনি একটু ফুল রাখুন ঘরে, আপনার মানে পছন্দের ফুল, কোনো স্ট্যাচু, মোমবাতি ধরান, ধরিয়ে আপনি ইন্টেনশন পুট করুন, আপনার ইন্টেনশন দিন ইউনিভার্সকে, আপনি কী চাইছেন। প্র্যাকটিস, একটা প্র্যাকটিস, স্পিরিচুয়ালিটি হচ্ছে একটা প্র্যাকটিস। সব কিছু আমরা অত সহজে পেয়ে যাই না, কিন্তু মনের বিশ্বাস এমন একটা জিনিস, সেটার দ্বারা আমরা অনেক কিছুই পেয়ে যাই। ধরুন আপনি কোনো পরীক্ষা দিচ্ছেন চাকরির, তাহলে আপনার মনের যদি পজিটিভিটি বেশি না থাকে, যদি হতাশা থাকে, তাহলে সে পরীক্ষায় সাফল্য তো দূরের কথা, আপনি এগোতেই পারবেন না, তৈরি হতে পারবেন না কখনো। কারণ যখন আপনি প্রস্তুতি নিচ্ছেন তখনই মাথার মধ্যে ঘুরপাক খাবে, চাকরি তো আর হচ্ছে না, কারণ কী করে পাবো, ঘুষ দিলে চাকরি আদৌ হবে কি? আপনি ঘুষ দেবেন কেন, কেন দেবেন ঘুষ? আপনার যদি যোগ্যতা থাকে আপনি এমনিতেই পাবেন, কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে। তবে হ্যাঁ, যত সহজে বললাম ঘুষ দেবেন কেন, এমনিতেই পাবেন, তারপরেও কিছু কিছু ব্যাপার থাকে সত্যি যোগ্যতা অনুসারে সবাই পায় না। তবুও বলো মনে জোর রাখুন, বহু ক্ষেত্র আছে, বহু সেক্টর আছে যেখানে কাজ হয়, সরকারি চাকরি পেতে হবে এমন কেন, আপনি প্রাইভেট সেক্টরে কাজের জন্য যোগ্য পড়াশোনার দিক দিয়ে যদি হয়ে থাকেন, সেই সব জায়গাগুলোতে প্রচেষ্টা করুন। আপনি কোনো বিজনেস, ছোট ছোট বিজনেস থেকেও শুরু করতে পারেন, তাতেও কিন্তু আপনি হেল্প পাবেন নিজের জীবনকে সুন্দরভাবে এগিয়ে চলার জন্য। আমরা অনেক সময় বলি না, নারী পুরুষ সকলের সমান অধিকার। সমান অধিকারটা শুধু মুখে বললেই হয় না, নারী এবং পুরুষ উভয়কে কিন্তু একজন অপরজনকে যথাযথ সম্মান, সাহায্য এবং একজন অপরজনের অনুভূতি সব কিছু বোঝার প্রয়োজন আছে। কাউকে ছোট করে বড় হওয়া যায় না, রেসপেক্ট সব থেকে বড় জিনিস। যখন সেই শ্রদ্ধাটা আমরা একে অপরের প্রতি রাখবো, তখন দেখবেন অবশ্যই আমরা ঠিক জায়গায় পৌঁছবো। এবং সেখানে কোথায় কোথায় আমাদের ত্রুটি বিচ্যুতি সেগুলো আমরা নিজেরা বুঝতে পারি, হয়তো অনেক সময় আমরা অ্যাপ্লাই করি না। যদি আপনি করে থাকেন, সেগুলো বিশ্বাস করে থাকেন, সেগুলো মেনে চলেন, তাহলে আপনি এমনিতে সহজ সরল জীবন পাবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে কোনো প্রার্থনা করুন, একটু মেডিটেশন করুন। মেডিটেশন মানে কি, শুধু নিজের শ্বাস প্রশ্বাস নিচ্ছেন ও ছাড়ছেন চোখ বন্ধ করে, এইভাবে আপনি শুনতে থাকুন নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ, ডিপ ব্রিদিং এর শব্দ শুনুন, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। এটাও একটা দারুণ মেডিটেশন, সবচেয়ে শক্তিশালী মেডিটেশন। রোজ 10 মিনিট 15 মিনিট করুন, কমপক্ষে 5 মিনিটও করুন, দেখবেন একটা এনার্জি আপনার মধ্যে এমনিতেই পাবেন, এমনিতেই বেড়ে উঠবে আপনার জীবনের সেই এনার্জি।
সুতরাং আপনি যদি চেষ্টা করেন আপনার নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে, যদি চেষ্টা করেন অন্যদের জীবনে আপনার পজিটিভ প্রভাবকে রেখে যেতে, তাহলে কিন্তু অবশ্যই আপনি সাকসেসফুল হবেন। ইউনিভার্সের উপর ভরসা রাখুন। রাত্রে রোজ শোয়ার আগে আপনি ইউনিভার্সের কাছে আপনার প্রার্থনা জানান, বা আপনার ইষ্ট দেবতা যাকে আপনি বিশ্বাস করেন প্রার্থনা জানান, গভীর বিশ্বাস রেখে যে আমি এটা যখন বলছি, যখন চাইছি, নিশ্চয়ই পেয়ে যাব। রোজ এই ভাবনাটা রোজ করতে থাকুন, দেখবেন সেটা এক সময় না এক সময় আপনাকে একটা বেনিফিট দেবেই। কেন জানেন, যেমন মিথ্যে কথা কন্টিনিউ বলতে বলতে সেটা এত শক্তি যে মিথ্যে জিনিসটা সত্যি হতে শুরু করে, কারণ সেটা একটা এনার্জি, নেগেটিভ এনার্জি। একই রকম আপনি যখন সত্যি কথা বারবার বলতে থাকবেন, বলতে 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 আপনি যখন কিছু ভাববেন, কোনো অ্যাফার্মেশন দিচ্ছেন, কন্টিনিউ করতে করতে ওই জিনিসটাও কিন্তু আপনার সাথে একদিন না একদিন সত্যি হয়ে দাঁড়াবে। যে কোনোভাবে আপনাকে সেটা কিন্তু রেজাল্ট দেবে। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট পরামর্শ দেওয়ার কারণ কি জানেন, অনেকেই ডিমোটিভেট হয়ে পড়েন, কোনো পড়াশোনা করছেন, কোনো চাকরির জন্য কেউ ব্যবসা করছেন, কোনো ক্ষেত্রে এগোতে গিয়ে তার পারিপার্শ্বিক কারোর থেকে হয়তো তিনি কোনো না কোনোভাবে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন, ডিমোটিভেটেড হয়ে গিয়ে আর কোনো কাজকর্ম সেভাবে করছেন না, শুধু বসে বসে লাখ টাকার স্বপ্ন দেখলে হবে না, কাজটা অবশ্যই করতে হবে, তাহলে অবশ্যই আপনি সফল হবেন। প্রচেষ্টাটা থাকা জরুরি, ছুটতে হবে কাজের পেছনে, যে কাজের উদ্দেশ্যে আপনি তৈরি হন না কেন তার পেছনে ছুটতে হবে, সময় দিতে হবে সেই জিনিসটাকে, 2 ঘন্টা 4 ঘন্টা, তাহলেই কিন্তু আপনি সফল হবেন। খুব ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, যারা একদম নতুন চেহারে তারাও তাদের কোনো সমস্যা থাকলে জানাতে পারেন। যারা নতুন একদম সাবস্ক্রাইব করেননি এখনো চ্যানেল, সাবস্ক্রাইব করতে পারেন, অসংখ্য ভিডিও আপনাদের ভালো থাকার জন্য এখানে দেওয়া আছে। প্রত্যেককে শুভেচ্ছা জানাই, চলিত হবে বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকবেন।